কি খেলা খেলাইলা দয়াল রে তোমার খেলা চমৎকার, ওরে আসমানে জমিনে তুমি বসাইলা বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। সুবহানাল্লাহ, তো বাবা জালালির বেয়াই মানুষ গেছে হাজি গুজুর বাজারও, কোন বাজারও সুবহানাল্লাহ কইতেন না, দরবার বড় ঘরটা আমরা অনেকে চিনেন, বড় যে কাক্কা বাড়ির যে ঘরটা, যে ঘরটার মধ্যে বাবা জালালি বিশ্রাম গ্রহণ করতেন, বাবা জালালি ঘুমাইতেন, সুবহানাল্লাহ। কোন আমার ভাই শফিক ইঞ্জিনিয়ার আমার মন্নান মামা সহকার কয়, বাবা আপনারা একটা মনে করেন লোহা কাঠ দিয়া অথবা সেগুন কাঠ দিয়া ভালো একটা দামি কাঠ দিয়া আপনাকে একটা খাট, আমরা একটা বক্স খাট বানাইয়া দিই, সুবহানাল্লাহ। কোন না আমার বাবা জালালি ডাক দিয়া কো মন্নান রে, ও মন্নান বক্স খাটের দরকার নাই, আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজি যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, 80,000 আলমের জন্য রহমত, ওই ব্যক্তি শুইছে খেজুর পাতার বিছার মধ্যে। বাবা জালালি জাজিমের মধ্যে ঘুমায় নাই, বাবা জালালি বক্স খাটের মধ্যে ঘুমায় নাই, বিস্তারা বিল্ডিং এর মধ্যে ঘুমায় নাই, শীতল পাটির মধ্যে ঘুমাইছে। বাবা জালালি দুই বিয়াই একসাথে গেছে হাজিগুঞ্জ বাজারে, সুবহানাল্লাহ। ওই বাজারের মধ্যে বাবা জালালি বড় ঘরের জন্য কিছু কাঠ কিনছে, কি কিনছে জোরকন্না সুবহানাল্লাহ। তো এবার কবি আই আমার তো মাহফিল আছে, আপনি নৌকা চালাইয়া, আপনি আপনি নৌকা চালাইয়া এই নৌকার মধ্যে যে কাঠগুলা আছে এই কাঠগুলা লইয়া দরবারে চলে যান, যোরকন সুবহানাল্লাহ। এবার জালালি সাহেবের বিয়াই শাহ, নাম কি হ্যাঁ, শাহ আলম শাহ উদয়পুরি, সুবহানাল্লাহ। কোন শাহ আলম শাহ উদয়, ওনাদের বাড়ি কিন্তু এই জায়গাটা, ওনাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া উদয়পুরে, সুবহানাল্লাহ। কোন না বাবা জালালির কাছে জীবন জীবন শৈফা দিছে, যোরকন্না সুবহানাল্লাহ। জীবনে বিয়াই কয়ে ডাকবে নাই, জীবনে বাবা কয়ে, জীবনে ভাই কয়ে ডাকবে নাই, সবসময় মুর্শিদ, সুবহানাল্লাহ। কোন সবসময় বলতেন যে উনি আমার আকা, উনি আমার মাওলা, উনি আমার মুর্শিদ, যোরকন্না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, আলে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল হামাক, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ জালালি মাওলা কি, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার শাহ আলম শাহ উদয়পুরি বাবা জালালি যখন অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পরে এবার শাহ আলম, ওই শাহ আলম শাহকে আমার বাবা 5 কেজি অথবা 10 কেজি, ওই সময় তো আর মনে করেন আমাদের ভাত তরকারির ব্যবস্থা ছিল না, 10 কেজি সিরা লইয়া কয় বাবা নৌকার মধ্যে দিয়ে দিলাম, বাইতে বাইতে বাজি দরবারও যাইবা, যোরকন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন 1 লাখই অন্তপক্ষে 500 কিলোমিটার নৌকা চালানো সম্ভব নেই, 500 কিলোমিটার ভিতরে আরো বেশি হইব, সুবহানাল্লাহ কইতেন না, এই একলা একলা এই একা একা এই নৌকা চালাইয়া হাজিগুঞ্জ বাবা বাজার থেকে এক ঘরের কাঠ লইয়া একা, সুবহানাল্লাহ। কোন আরে আমার আমার তাহলেই তো আমার বাবা বাবা যান শাহ শাহ আলম শাহ উদয়পুরি, উনি তো বলিষ্ঠ লোক ছিল, সুবহানাল্লাহ। কোন না হেদার ঘরও যেটি হয়েছে এটিও বলিষ্ঠ, সুবহানাল্লাহ। কোন না আসল মূলত বাবা জালালি সোয়া পাইছে, সুবহানাল্লাহ কইতেন না। আরে মিয়া সিদ্দিক রহমতুল্লাহ আলাই 90টা কাফন চোরা সুবাদ দিয়ে আল্লাহর ওলি বানাই দিছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না, তো আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাইও, যোরকন না আছে না নাই, এই 5 কেজি 10 কেজি সেয়া খাইতে খাইতে খিদে লাগলে কত মিজে সেয়া দুগা চালাই, আবার হানিয়ে গেল সে আবার নৌকা চালা, আবার নৌকা চালা, আবার নৌকা নৌকা চালাতে চালাতে গানারা গাইছে, যোরকন সুবহানাল্লাহ। বাবা জালালিও ফজরের টাইমে ফজরের আজানও দিছে, নৌকাও গানের লগে লাগছে, সুবহানাল্লাহ। এবার নৌকা যখন গাঁডের মধ্যে লাগাইলেন, গাঁডের মধ্যে লাগানোর পরে এবার দেখতেছে ফজর নামাজের আজান যখন দিলেন, বাবা জালালি মসজিদের মধ্যে রওনা দিছে, বাবা জালালি ডাক দিয়া কয় শাহ আলম তুমি কেমনে কেমনে আইলা তো তাড়াতাড়ি, আমার শাহ আলম উদয়পুরি ডাক দিয়া কয় জালালি মাওলায়ো আমি তো নৌকার বইটা তৈরা রাখছি, কে জানো কে জানো নৌকারা বাতাসে ঠেললা মনে হয় কিনারা লাগাইয়া দিছে, আল্লাহর কসম আল্লাহর কসম, বাবা জালালি নিজে নৌকা বাইয়া নিজে নৌকা বাইয়া কিনারে লাগাইয়া দিছে, আল্লাহর কসম বাবা জালালি আমি শুধু বইটা দৌড়ে রাখছি কি জানি বাতাসে লাগা যান কের 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 করে বাতাসে নৌকা চলতেছে, যোরকন সুবহানাল্লাহ। ওই ঘরের কাঠ দিয়া বাবা জালালি একটা ঘর নির্মাণ করছে, যোরকন সুবহানাল্লাহ। তো হেবাটার উফাত জানার আগে
এবার আমার ফতাব্বুর শাহাদাত ভাই না মনন ভাই মনন মামা সহকারে বলতেছে দয়াল আমার ঘরের কাঠ গুলা ফালটাইয়া দি যখন সুবহানাল্লাহ বাবা জালালি নিষেধ করছে তবুও মনে কর আপনার এই ঘরের কাঠ গুলা শেষ করছে কিন্তু বাবা জালালি একটা সেকেন্ড আর ওই নতুন ঘরের মধ্যে কদম দেয় নাই উনি তো জানে উনি কি কেউ জানে না ও ক্ষমতা দিছে কে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই হ্যাঁ জোরকান আছে না নাই ওরে মরি অমর।